হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করব এই পৃথিবীর সকল মানুষ যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর আজকে ব্লগটা শুরু করছি সকালবেলার ঘর মোছা থেকে, একটু অন্যরকম ভাবেই শুরু করলাম আজকে। তো ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, বিছানাপত্র তুলে ঘর ফ্রেশ করে ঝাড় দিয়ে এইবার ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করছি। তো এইবার দেখো চলে এসেছি ছাদে, রৌদ্রে বসে সকালের টিফিন করে নিচ্ছি, আর আমি খাচ্ছি ভাত, সোনার রুটি খাওয়া হয়ে গেছে। তো দেখো আমি খাওয়া দাওয়া করছি আর আমার পেছনে এসে কিভাবে আমাকে জ্বালাচ্ছে, তো কি আর বলবো, এরকমই করে সব সময় আমার সাথে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসেছি সোজা রান্নাঘরে, রান্নাঘরটাকে পরিষ্কার করছি। রান্নাঘর আজকে পরিষ্কার করা হয়নি, তো কাজগুলো একটু দেরি করেই হচ্ছে। তো সার্ফ দিয়ে ভালো করে ওভেনটাকে মুছে নিচ্ছি, এটা আমি রেগুলারই এইভাবেই পরিষ্কার করি, তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো তো ভালো করে সার্ফ দিয়ে একটু উপর নিচ সব জায়গায় ভালো করে মুছে নিচ্ছি। বাব্বা, রান্নাঘরটা আমার পরিষ্কার করা কমপ্লিট হলো। তো সমস্ত জায়গাগুলো মুছে নিয়েছি, বাসন কোসন মেজে যেখানে জিনিস সেখানে গুছিয়ে টুছিয়ে রেখেছি, আর নিচে থাকে আমাদের ভাত তরকারি। আরে দেখো বেসিনটাকে তো ওখান থেকে খোলা যায়, যেহেতু আমাদের কলের লাইন করা নেই, তো বাইরে কলে নিয়ে গিয়ে ভালো করে মেজে নিয়ে এসেছি বেসিনটাকে। আর যে নিচে নীল বালতি দেখছো, ওটা হচ্ছে গিয়ে জল পড়ে বেসিনে আমরা হাত টাত ধুই। আর দেখো জলও আমার আনা হয়ে গেছে কল থেকে, ঘরটাকে ভালো করে মুছে নিয়েছি। এবার সোজা চলে এসেছি আমার কাঁচা রান্নাঘরে, মাটির উনান। তো রান্না তো হয়ে গেছে, আমি একদম উনান টুনান রান্নাঘরটার ভালো করে লেপে ঠেপে রেখে দেব। আমার ভোরবেলা উঠে তাহলে আর কোনো খাটুনি করতে হবে না, উঠেই আমি রান্না বসিয়ে দিতে পারবো। তো দেখো ভালো করে উনানটাকে একটু মাটি দিলাম, একটু ভেঙে ভেঙে যায়, সেজন্য আবার একটু মাটি ঠাটি দিয়ে ঠিকঠাক করতে হয়। তো দেখো একদম কমপ্লিট হয়ে গেছে উনুন, রান্নাঘর সব লেপা হয়ে গেছে। আর উনুনের উপরে দিয়ে রেখেছি কাঠ, কাঠগুলো গরম হবে, যেহেতু উনুনটা গরম রয়েছে তাহলে আমার উনুনের জালটা ধরাতে একটু সুবিধা হবে, তাড়াতাড়ি জ্বলে যাবে। আর দেখো কাজ কমপ্লিট করে চলে এসেছি আমি স্নান করে ঘরে, আর আজকে আমি পরেছি লাল একটা শাড়ি। তো ইচ্ছে হলো যে আজকে শাড়ি পরি, আজকে বৃহস্পতিবার, মনে হলো যে আজকে নাইটি আর পরবো না, শাড়ি পরবো, তো শাড়ি পরলাম। তো শাড়ি পরে এবার দেখো আমি মাথা আছড়িয়ে সিঁদুর ঠিঁদুর পরে নেব, তোমাদের সাথে আজকে একটু শেয়ার করছি। আর দেখো মানে সিঁদুর পরতে হয় চুল বেঁধে, সেই জন্য চুলটা বেঁধে নিলাম। আর এখন শীতকাল, একটু ক্রিম ট্রিমও মাখতে হয়। আর আমি কী ক্রিম মাখছি বলো তো? ডাবার গ্লাবারি। আর সোনা সোনার বাবা ব্রোলিং মাখে জানো, তো আমি আর ব্রোলিংটা মাখি না, আমি ডাবার গ্লাবারিটাই মাখি। তো ছোট্ট কৌটো বাড়িতে যে ফেরিওয়ালাগুলো আসে তাদের কাছ থেকে 6 টাকা দিয়ে কিনি, কিনে মাখি, আবার শেষ হয়ে যায় আবার কিনি, এরকমই করি। তো এর আগে হাজব্যান্ডের বাজার থেকে বড় কৌটো এনে দিত, এবার এখন আর বাজারে যাওয়ার অভাবে আমি ওইভাবেই কিনি। আর এখন সিঁদুরটাও পরে নিচ্ছি, তো সিঁদুরটাকে ভালো করে পরে শাখাতে দিয়ে আমরা মেয়েরা যেটা বলে থাকি আমিও ঠিক সেটাই বলছি। তো চলো দেখতে থাকো, যদি ব্লগটি ভালো লাগে দেখতে দেখতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এবার সিঁদুর পড়া হয়ে গেছে, এবার আমি চুলটাকে ছেড়ে দিলাম, তো বলো আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এবার চলে এসেছি ছাদে, কি করছি দেখো, আলতা পড়ছি, মনটা চাইলো একটু আলতা পরি। তো দেখো আলতা পরে নিচ্ছি, আমার ভীষণ ভীষণ প্রিয় একটা জিনিস, আমার খুব ভালো লাগে আলতা পরতে, আর কপালে অনেকটা চওড়া করে সিঁদুর পরতে আমার খুব ভালো লাগে। তো আমি খুকুমণির আলতা পরছি, খুকুমণি আলতা হচ্ছে গিয়ে খুব লাল হয়, তো সেটাই পরছি। আর ছোটোবেলায় তো আমি ভীষণ আলতা পরতাম, ধরতে গেলে আমি রেগুলার আলতা পরতাম জানো তো, তো মানে কি বলবো। দেখো আলতা পরা কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর করে আলতা পরেছে, মানে এরকমই আলতা পরতে ইচ্ছে করে, আর এইভাবেই পরলাম, কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু, ঠিক আছে। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে বিকাল 4টে, আর সারাদিন পর আজকেই তোমাদের সামনে আসলাম এখন বিকালবেলাতে।
তো দেখতেই পেলে কত কাজকর্ম করলাম, তারপরে আবার আজকে একটু সাজুগুজু করলাম, একটু অন্যরকম, অন্য দিনের থেকে একটু অন্যরকম সাজলাম, আলতা ঠালতা পরে নিয়েছি। তো ইচ্ছে হলো, যেন আমার মাঝে মাঝে এরকম ইচ্ছে হয় একটু অন্যরকম সাজতে। তো যাই হোক, এখন ভাবছি যে কালকে সেই যে কাটিং করে রেখেছিলাম বালিশের কভারগুলো, তোমরা যারা কালকে আমার ভিডিও দেখেছো তারা তো দেখেছো আমি মানে বালিশের ওয়ার কাটিং করে রেখেছি সেলাই করবো বলে, এখনও পর্যন্ত মেশিনে বসিনি সেলাই করার জন্য। তো আজকেও বসবো কি না বলতে পারছি না, ঠিক আছে, বসলে তো অবশ্যই তোমাদের শেয়ার করব। সকালবেলার দিকে না মানে বসলে হয়, আর এই বিকালবেলার দিকে এখন 4টে বেজে গেছে, তারপরে আবার ছেলের আবার 5টা থেকে আঁকা আছে, আবার আঁকতে নিয়ে যেতে হবে, তারপরে নিয়ে আসা। আর কি বলতো, সন্ধ্যাবেলায় মেশিনে বসতে প্রচণ্ড পা ঠান্ডা হয়ে যায়, বাইরে মেশিন তো পা ঝুলিয়ে বসে সেলাই করতে হয়, তো প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় পা, যতই মোজা পরি যতই প্যান্ট পরি তবুও পা ঠান্ডা হয়ে যায়। আর আমাদের তো এখন সেলাই নেই, এই লকডাউন দিয়ে দিয়েছে, সেই কারণে মাল আসা বন্ধ হয়ে গেছে, যেহেতু হাট ঠাট সব বন্ধ সেই জন্য আর মাল সেলাই করাচ্ছে না, যে নেই। তো যাই হোক, কাজ টাজ থাকলে মন টন ভালোও লাগে, যে কাজ আছে তো না আসলে আর কিছু করারও নেই, লকডাউনে তো মানুষের আগে বাঁচাটাই কথা। তো ঠিক আছে, দেখতে থাকো আজকে ব্লগটি, তো তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে এভাবে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। আর নিচে যাব, উপরে অবশ্যই একটু ঠান্ডা ঠান্ডা ভাব এসে গেছে, আর ছেলে গেছে একটু খেলতে, পাশে বন্ধুর বাড়িতে ব্যাডমিন্টন খেলতে গেছে, এতক্ষণ আমার সাথেই ছিল, আমার পেছন পেছন ঘুর ঘুর করছিল, তারপরে বললো মা একটু খেলতে যাচ্ছি, তো ঠিক আছে যাও, সারাদিন তো বাড়িতেই থাকে। আর ঠিক আছে, তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, সঙ্গে থেকো, পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট। গুড ইভিনিং, এখন বাজে 7:30, বিকালবেলা তোমাদেরকে বলেছিলাম সোনার আঁকা আছে, ওকে আঁকতে নিয়ে যেতে হবে, তো 5টার সময় আঁকতে নিয়ে গেছিলাম, আর বাড়িতে এসছি 6:30 সময়, তারপরে ওকে এখন আমি ম্যাগি করে দিচ্ছি। তো আজকে আর দেখা হচ্ছে না, ব্লগটি এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো।